দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ আর ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিলেন পুতিন এরপরই জানিয়ে দেব ইউক্রেন দখলের পর পুতিন আরও যেসব দেশে আক্রমণ চালাবে তার মধ্যে রয়েছে তিনটি দেশ লাটভিয়া লিথোনিয়া ও এস্তোনিয়া জানালেন জেলোনেস্কি আরও জানিয়ে দেব চতুর্দিক থেকে প্রায় পাঁচশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া এবং গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ভিতরেই ভারতের সাবমেরিনকে আটকে দিল পাকিস্তান এবং এই সাবমেরিনকে ধ্বংস করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দেব পুতিনকে যে হুঙ্কার দিলেন জেলোনস্কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আর লিখে জানান ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ যে আপডেট সংবাদ এতে মূলত ইউক্রেনকে সমর্থন দিয়েছে ন্যাটোভুক্ত ত্রিশ দেশ অপরদিকে রাশিয়াকে সমর্থন দিয়েছে পাকিস্তান তবে আমরা ইতোমধ্যে যে খবর পেয়েছিলাম যে ইউক্রেনকে সমর্থন দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকান এবং এই তুরস্কের ড্রোন শক্তিতেই মূলত নাস্তনবোধ হয়েছে রাশিয়ার সামরিক অভিযান আপনারা জানেন যে তুরস্কের ড্রোন সারা বিশ্বের মধ্যে খ্যাতি অর্জন করেছে যুদ্ধের সময় নিখুঁতভাবে আঘাত করে শত্রুপক্ষকে ঘায়ল করতে তুরস্কের বাইরাক্তার টিভি টু অন্যতম সেই বাইরাক্তার টিভি টু দিয়ে রাশিয়ায় মোহমোহ হামলা চালাচ্ছে এবং সেনাদেরকে খতম করে দিয়েছে সর্বশেষ আপডেট সংবাদ হলো রাশিয়ার নয় হাজার সেনাকে খতম করে দিয়েছে ইউক্রেনের সেনারা অপরদিকে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ইউক্রেনের হয়ে যুদ্ধে করার জন্য। সেনা বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে ঢুকেছে রাশিয়া মনে করেছিল ইউক্রেনকে কে ধ্বংস করে দেবে এবং ইউক্রেনকে দখল করে নেবে পুতিন তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়ে পাল্টা হামলা শুরু করে দেয় ইউক্রেন এবং এই ইউক্রেনের হামলায় রাশিয়ার যুদ্ধ বিমান হেলিকপ্টার ট্যাঙ্ক কামান মিসাইল সিস্টেম একের পর এক ধ্বংস হতে শুরু করেছে যে কারণে এখন যুদ্ধের কৌশল পরিবর্তনে ব্যস্ত ভিলাদিমের পুতিন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন ইউক্রেন রাশিয়া পুরোদমের যুদ্ধ চলছে অষ্টম দিনের যুদ্ধে গড়িয়েছে এই ভয়াবহ যুদ্ধ এবং সর্বশেষ আরো ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছে পুতিন রাশিয়ার আগ্রাসন ঠেকাতে বৃহস্পতিবার অষ্টম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা এ যুদ্ধে এরই মধ্যে দশ লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে অনেকে হতাহতের খবরও পাওয়া যাচ্ছে এর মধ্যে যুদ্ধ বিরতির জন্য শান্তি আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে চলমান যুদ্ধ বন্ধ করবে না আরও খারাপ পরিস্থিতি আসছে বলে হুঁশিয়ারি দেন মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সঙ্গে মিনিট ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই আলাপের যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানান তিনি এলিসি প্রাসাদের একটি সূত্র বৃহস্পতিবার এক এ সাংবাদিকদের এ তথ্য জানান রাশিয়ার রাষ্ট্রীয়পত্র সংস্থার তহস জানায় ক্রেমলিনের প্রেস সার্ভিস বৃহস্পতিবার বলেছে পুতিন ও ম্যাক্রন ইউক্রেনের আশপাশের পরিস্থিতি নিয়ে খোলামেলা মতামত বিনিময় করেছেন এলিসি প্রাসাদের সূত্রমতে ইউক্রেনের রাজধানী কেভে বোমা হামলার বিষয়টি অস্বীকার করেছে পুতিন তিনি সতর্ক করেছেন যে পরিস্থিতি আরও খারাপ হবে তবে সেটা ইউক্রেনের দোষেই এই কথার জবাবে পুতিনকে সতর্ক করে দেন ম্যাক্রন পুতিন ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান তিনি ম্যাক্রন পুনর্ব্যক্ত করেছেন যে ইউক্রেনকে নিরপেক্ষ ও নিরস্থ করার জন্য মস্কোর দাবিগুলো অগ্রহণযোগ্য এবং এই সংঘাতের দায় সম্পন্ন পুতিনের সূত্র জানায় পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট তার পরিবার আত্মীয় স্বজন রাষ্ট্রীয় কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধিদের সম্মান করতে বলেছেন ম্যাক্রো পুতিনের সঙ্গে ওই ফোন আলাপের পর ম্যাক্রো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন শান্তি আলোচনায় ইউক্রেন রাশিয়া ইউক্রেন সীমান্তে অজ্ঞাত একটি স্থানে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে যুদ্ধবিরতি সহ কয়েকটি ইস্যুতে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আবার আলোচনায় বসলেন তারা সিএনএন এর প্রতিবেদনে বলা হয় একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে দেখা যায় ইউরোপীয় প্রতিনিধি দল একটি কনফারেন্সের রুমে প্রবেশ করেছে যেখানে রাশিয়ান প্রতিনিধিরা বসা ছিলেন আলোচনা শুরু করার আগে তারা একে অপরের মধ্যে হাত মেলান এটি দ্বিতীয় দফা আলোচনা ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখা লো টুইট বার্তায় বলেন রাশিয়ান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে আলোচ্যসূচি মূল বিষয় হল অবিলম্বে যুদ্ধবিরতি এবং ধ্বংসপ্রাপ্ত বা ক্রমাগত গোলাগুলি চলা গ্রাম বা শহর থেকে বেসামরিক লোককে সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডর এর আগে আঠাশ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযানের পঞ্চম দিনে যুদ্ধবিরতির লক্ষ্যে শান্তি আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধি দল ইউক্রেন বেলারুশ সীমান্তে বেলারুশের গোমেল এলাকায় ওই বৈঠক হয় প্রথম দফার ওই বৈঠকে কোনো বোঝাপড়া হয়নি ইউক্রেনের পতন হলে যে সব দেশে হামলা করবে রাশিয়া জানালেন জেলেনস্কি ইউক্রেনের সামরিক সহায়তা বাড়াতে পশ্চিমা দেশগুলোর কাছে আরজি জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্যালাদিমির জেলেনস্কি তিনি বলেছেন যদি ইউক্রেনের পতন হয় তাহলে রাশিয়ার পরবর্তী লক্ষ্য হবে বাল্টিক দেশগুলো খবর এ এ পির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্যালাদিমির জেলেনস্কি বাল্টিক দেশগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিবেশী লিভা লিথুয়ানিয়া ও এস্তোনিয়া সংবাদ সম্মেলনে বলেন আপনাদের যদি আকাশপথ বন্ধ করার ক্ষমতা না থাকে তাহলে আমাকে উড়োজাহাজ দিন আমাদের যদি পতন হয় সৃষ্টিকর্তা তা না করুক বিশ্বাস করুন এরপর হামলার শিকার হলে তা হবে লাটভিয়া লিথুয়ানিয়া ও এস্তোনিয়া এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ দেখিয়ে জেলেনস্কি বলেন এই যুদ্ধ থামাতে একটি একমাত্র পথ পুতিনের উদ্দেশ্যে তিনি বলেন আমরা রাশিয়ায় হামলা চালাচ্ছি না আর হামলার কোনো পরিকল্পনাও নেই আপনি আমাদের কাছে কি চান আমাদের দেশ ত্যাগ করুন বেশ আগে থেকেই পশ্চিমা দেশগুলো দাবি করছিল ইউক্রেনের রাশিয়া হামলা চালাতে পারে এমন পরিস্থিতির মধ্যে সপ্তাহ দুই আগে নিজ দেশের নাগরিকদের শান্ত থাকতে বলেন জেলনেস্কি এ নিয়ে আজকের সংবাদ সম্মেলনে তিনি বলেন আধুনিক বিশ্বে একজন মানুষ পশুর মতো আচরণ করতে পারে তা কেউ ভাবেনি এদিকে সংকট নিরসনের প্রতিবেশী দেশ বেলারুশে আজ দ্বিতীয় দফায় সংলাপে বসছেন ইউক্রেন ও রাশিয়া প্রতিনিধিরা এর আগে গত সোমবার দুই দেশের মধ্যে প্রায় পাঁচ ঘন্টা আলোচনা হয় তবে ওই সংলাপে কোনো সমাধান আসেনি চতুর্দিক থেকে প্রায় পাঁচশো ক্ষেপণাস্ত্র ছড়ছে রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইউক্রেনে চারশো বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বলেছেন ইউক্রেনে হানা দেওয়ার পর রাশিয়া দেশটিতে সকল আকৃতি এবং দৈর্ঘ্যের চারশো বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গত বৃহস্পতিবার নির্দেশে রুশ রুশ বাহিনী স্থল আকাশ এবং আক্রমণ শুরু করে দেশটিতে হামলার আজ অষ্টম দিন মার্কিন কর্মকর্তারা জানিয়েছে চারশো আশিটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দুশো ত্রিশটির বেশি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ভেতর থেকে এসেছে তারা আরও বলেন ক্ষেপণাস্ত্রগুলো গুলো ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থা ক্ষেপণাস্ত্রকে ইউক্রেনের ভেতরে ঘোরাচ্ছে কর্মকর্তারা আরো বলেন দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র রাশিয়ার একশো ষাট কিলোমিটার থেকে এসেছে সত্তরটি এসেছে বেলারুস থেকে আর মাত্র দশটি এসেছে কৃষ্ণ সাগর থেকে যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন ইউক্রেনের আকাশ সীমাপূর্ণ পূর্ণ প্রতিযোগিতাপূর্ণ রয়েছে যুক্তরাষ্ট্র মূল্যায়ন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত এবং কার্যকর রয়েছে তাদের ভাষ্য ইউক্রেনের বিমান বাহিনী আকাশে বিমান ওড়াতে এবং আকাশ রক্ষা করতে সক্ষম সূত্র ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে চলছে সারা বিশ্বে এক আতঙ্ক তার মধ্যেই আবার ভারতের সাবমেরিন আটকে দিল পাকিস্তান ভারতের একটি অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের পানি সীমায় প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে নৌবাহিনীর সমালোচিত পদক্ষেপ সাবমেরিনটি ঘিরে ফিরে যেতে বাধ্য হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী আজ এ দাবি করেছে পাকিস্তানের আন্ত বাহিনী জনসংযোগ বা আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন গত মঙ্গলবার ভারতের কলভেরি ক্লাসে আধুনিক একটি সাবমেরিনকে পানি সীমা লঙ্ঘনের অনুমতি দেয়নি পাকিস্তানের নৌবাহিনীর সাহসী সেনারা নৌবাহিনীর সার্বক্ষণিক সতর্ক অবস্থার কারণে এটা সম্ভব হচ্ছে বলে জানান এই সেনা কর্মকর্তা ভারতের পক্ষ থেকে সাবমেরিন পাঠানোর উদ্দেশ্য স্পষ্ট নয় বলে জানিয়েছে তিনি বাবর ইফতেখার আরো বলেন গত পাঁচ বছরের মধ্যে এটি এ ধরনের চতুর্থ ঘটনা পাঁচ মাস আগেও পাকিস্তান ভারতের একটি সাবমেরিনকে তাদের পানি সময় প্রবেশে সময় বাধা দেয় পাকিস্তান বাহিনী বাধার মুখে সাবমেরিনটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় এর আগে ভারতের আরেকটি সাবমেরিনের গতিপথ রোধ করার খবর দিয়ে পাকিস্তান বলেছিল তারা চাইলে সাবমেরিনটি ধ্বংস করতে পারত কিন্তু ইসলামাবাদ শান্তিকামী হওয়ায় তারা তা করেনি লুকিও সৃষ্টিকর্তার হাত থেকে রেহাই পাবে না পুতিনকে হুশিয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন সৃষ্টিকর্তা থেকে কোন বাংকারে আপনাকে রক্ষা করতে পারবে না ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার রুশ বাহিনী খার্কিব শহরে ধর্মীয় উপাসনালয় ক্যাথেড্রলে হামলা করে ওই ঘটনা পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে জেলেনস্কি এমন মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এটা একটা পবিত্র জায়গা এখন যুদ্ধে ধ্বংস হয়েছে এই জায়গাও তাদের হাত রক্তে রক্ষা পেল না সৃষ্টিকর্তা তাৎক্ষণিক প্রতিফলন দেন না উল্লেখ করে জেলেনস্কি বলেন তার প্রতিফলন থেকে আপনি পালাতে পারবেন না কোন বাংকারে সৃষ্টিকর্তার বদলা থেকে আপনাকে রক্ষা করতে পারবে না এই বক্তব্যে জেলেনেস্কি জানান রুশ বাহিনী প্রতিরোধে ষোলো হাজার বিদেশি যোদ্ধায় ইউক্রেনে পৌঁছেছে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে বাইডেন রাশিয়া থেকে স্পোর হান্ড্রেড ক্রয় করার দায়ে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই সিদ্ধান্ত নেবেন নিষেধাজ্ঞা আইনের মাধ্যমে আমেরিকান শত্রুদের মোকাবেলা সংক্রান্ত আইন সিএনটিএসএ এর অধীনে ভারতকে শাস্তি দেওয়া হতে পারে আইন প্রণয়তাদের যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন ইরান রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে উল্লেখযোগ্য কোনো লেনদেন করা হলে নিজস্ব আইন সিএটিএস এর মাধ্যমে নিষেধাজ্ঞা দেওয়া হয় চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ভারতও সেই নিষেধাজ্ঞায় পড়তে পারে দুহাজার সালে ক্রিমিয়া উপদ্বীপকে একীভূমিতকরণ ও দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের পর রাশিয়া থেকে বড় ধরনের কোনো প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করলে কঠোর এই আইনের মাধ্যমে দেশটিকে সাজা দেওয়া হচ্ছে ভারতের বিরুদ্ধে এমন কোন নিষেধাজ্ঞা আসছে কি না জানতে চাইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী, ডোনাল্ড লু বলেন ভারতকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হবে নাকি সাজা দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে জো বাইডেন জাতিসংঘের প্রস্তাবের পক্ষে একশো একচল্লিশটি দেশ ভোট প্রদান করেছে বিরোধিতা করেছে পাঁচটি দেশ ভারত সহ পঁয়ত্রিশটি দেশ ভোট দান থেকে বিরত ছিল